গাজীপুরে দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেওয়ায় প্রাণ দিতে হলো স্কুল শিক্ষক রাসেল রানাকে। জামিনে থাকা আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে রাত ভর নির্যাতনের পর ওই শিক্ষককে হত্যা করে। ঘটনার মূল হোতা ইমরান সহ আরো পাঁচ ছয় জনকে আসামি করে মামলা হলেও ঘটনার তিন দিন পরও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পাঁচ সদস্যের সংসারের ঘানি টেনেও ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন কৃষক সুজন আলী। বাবার কষ্ট ভাগ করে নিতে ছেলে রাসেল রানা সবে শিক্ষকতা শুরু করেছিলেন স্থানীয় শিশু কানন নামে একটি বেসরকারি স্কুলে। স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেয়াই কাল হলো তার। তার ছেলের জিজ্ঞাসা ইমরান ভাই যে রাসেলকে তুই যে উঠিয়ে নিয়ে এলি কয়ও আমরা ওরা মারছি মাইরা সাইরা দিছি সাইরা দিছে কার কাছে দিস এই কথা বলেন। দেড় ঘন্টা পরে লাশের খবর আসে খাওয়ার পরে আমি অজ্ঞান। শনিবার সন্ধ্যায় ইমরান ও তার সহযোগীরা বাড়ির পাশ থেকে তুলে নিয়ে যায় রাসেলকে। রাত ভর নির্যাতন চালিয়ে হত্যার পর লবলং খালের পাশে ফেলে যায় তার মরদেহ। নৃশংস এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের স্বজন এলাকাবাসী ও সহকর্মীরা। আদর্শ শিক্ষক ছিল, বাচ্চাদের ওয়ান থেকে এইট পর্যন্ত ইংরেজি পড়াইতো। মানুষ গড়ার কারিগর, তার সাথে যে ব্যবহারটা হয়েছে এইরকম কোনো ব্যবহার জানি কের সাথে না হয়। তারা অপরাধের সাথে জড়িত নেশা, তাদেরকে যদি ধরার পরে প্রশাসন যদি ছেড়ে না দেয় তাইলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। মূল ঘাতক সহ সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ প্রধান। বাদীর পক্ষ থেকে একজনকে বাইনামে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আরো পাঁচ ছয় জনের কথা বলা আছে। আমরা আশাবাদী যে খুব শীঘ্রই ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় শ্রীপুরের সিংদিঘি পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রাসেল রানাকে। ডিবিসি নিউজ ডেস্ক।